আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যাই এগিয়ে দেয়। এই মুহূর্তে আমরা টেলিফোনিক সাক্ষাৎকারে পেয়েছি রাজ্য বিজেপির যে যুব মোর্চা আছে তার সাধারণ সম্পাদক এবং খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষকে। সুশান্ত বাবু, আপনাকে স্বাগত জানিয়ে বলি যে প্রথমেই যে প্রশ্নটা করব, আজকের দিনে বাংলার রাজনীতিতে তোলপাড় অবস্থা চলছে, কারণ এমন অভিযোগ ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ নাকি এক ব্যবসায়ী যিনি আমির খান, তার কাছ থেকে নাকি প্রায় 18 কোটি টাকা উদ্ধার করেছে ইডি। বাংলার অর্থনীতিতে এ নিয়ে অনেক মানে একটা খারাপ অবস্থা তৈরি হতে পারে এই ধরনের ব্ল্যাক মানি থাকার কারণে, এ নিয়ে প্রচুর চর্চা চলছে। আপনার রাজ্য বিজেপির পক্ষ থেকে এই বিষয়টিকে কিভাবে বর্ণনা করবেন, কি বলবেন? দেখুন, প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর কোশ্চেন করার জন্য। বিষয় হচ্ছে, সত্যি ভাববার বিষয় হয়েছে আজকে এই আমির খানের বাড়ি থেকে 18 কোটি টাকা উদ্ধার হলো। সত্যি এইরকম কত কোটি টাকা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছে বা তাদের আত্মীয় স্বজন রয়েছে বা তাদের অনুগত কোনো ব্যবসাদার রয়েছে, তাদের কাছে এইসব সমস্ত টাকা লুকিয়ে রয়েছে। ভাবতে অবাক লাগছে যে আজকে পশ্চিমবাংলার এত পরিমাণ দেনা, পশ্চিমবঙ্গ সরকার ঠিকঠাকভাবে সকলকে মাইনে দিতে পারছে না, যেখানে নতুন কোনো নিয়োগ নেই, যেখানে পুরোপুরি কলকারখানা পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে, পশ্চিমবঙ্গে উন্নয়নমূলক কাজকর্মগুলো পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে, সেখানে আজকে দেখা যাচ্ছে, আজকের দিনে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা নেতার আত্মীয় স্বজনদের বাড়ি থেকে, নেতাদের বাড়ি থেকে এরকম কালো টাকা উদ্ধার হচ্ছে। ভাবতে অবাক লাগছে যে পশ্চিমবাংলা কোন দিকে যাচ্ছে। এই এইভাবে যদি চলতে থাকে, পশ্চিমবাংলার মানুষ কিন্তু সবকিছু লক্ষ্য করছে, সবকিছু বুঝতে পারছে, আর সেই জন্যই আপনারা দেখুন যে ধীরে ধীরে পশ্চিমবাংলার মানুষ কতটা তৃণমূল সরকারের বিরুদ্ধে গিয়ে আজকে রাস্তায় নামছে। সুশান্ত মজুমদার, আপনার রাজ্য সভাপতি, তিনি বলেছেন যে ববি হাকিমের ঘনিষ্ঠ ব্যবসায়ী, ববি হাকিমের ইঙ্গিত করতে চেয়েছেন, কিন্তু ববি হাকিম তো একটা কথা তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে কোন ব্যবসায়ীর কাছে কত টাকা থাকবে, কি ব্যাপার, সে ব্যাপারে আমার কোনো দায়বদ্ধতা নেই, এভাবে আমাকে এবং আমার দলকে মেলাইন করা যাবে না, এবং তিনি দায়ী যে পুরোপুরি ঝেড়ে ফেলেছেন। সত্যিই তো কোনো ব্যবসায়ীর কাছে টাকা উদ্ধার হলে একেবারে মেয়র পদে, যে পদে যিনি আছেন, এত বড় একজন নেতৃত্ব, তার সঙ্গে কেন এটা একটা যোগ সাধন করে দেবার মানসিকতা আপনারা বিজেপির পক্ষ থেকে দেখাচ্ছেন? দেখুন, বিজেপির পক্ষ থেকে নেই, ইডি সিবিআই তদন্ত করছে প্রত্যেকটা বিষয়ে, এই আর্থিক চচ্চড়ুক সহ বিভিন্ন বিষয়ে অনৈতিকভাবে যেভাবে টাকা জমিয়ে রাখা হয়েছে, এটা তো ধরুন কোনো না কোনো তৃণমূল কংগ্রেসের নেতার ইন্ধনে, না হলে এইগুলো হয় না। ববি হাকিম ওনার ঘনিষ্ঠ কোনো ব্যবসায়ীর কাছ থেকে টাকা এটা উদ্ধার হয়েছে ববি হাকিমের, এটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি যে কথাটা বলেছেন, এটা এটার মধ্যে নিশ্চয়ই কিছু বিষয় রয়েছে, সেই জন্যই রাজ্য সভাপতি বিষয়টা রেখেছেন। আর সত্যি যেটা দেখা যাচ্ছে, আজকে বলবো অনুব্রত মণ্ডল ওনার আত্মীয়দের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, ওনার যিনি সিকিউরিটি ওনার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, কিভাবে হয়? একজন সিকিউরিটি কত সিকিউরিটি জওয়ান কত বেতন পান উনি, ওনার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে? তাহলে এগুলো কি সবটাই মিথ্যে কথা? আসল কথা, তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে ওদের পতন অনিবার্য, ঠিক আছে, সেই জন্য ওরা বিভিন্ন রকম ভাবে নিজেদের বাঁচতে চাইছে, নিজেরা বাঁচতে চাইছে, বিভিন্ন রকম অজুহাত দিতে চাইছে, বিভিন্ন রকম বিষয় খাড়া করার চেষ্টা করছে, কিন্তু জনগণ যেটা বোঝার সেটা বুঝে গেছে, সময় মতন তৃণমূল কংগ্রেস জনগণের কাছে জবাব দিয়েছে। আজকে একটি লিড চ্যানেলে টক শোতে পার্থ ভৌমিকের মতো মানুষ বলেছেন, যিনি সদ্য মন্ত্রিত্ব পেয়েছেন, যে ইডি তারা কিন্তু পশ্চিমবাংলাতেই এভাবে টাকার খোঁজ পাচ্ছে, এবং এভাবে যদি সেন্ট্রাল গভর্নমেন্টে যারা দায়িত্বে আছেন অর্থাৎ বিজেপি সরকার, তার বিরুদ্ধে যদি তারা অভিযান চালাতো, তাহলে লক্ষ লক্ষ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হতো। মানে এটাই বোঝাতে চাইছে যে এখানে অভিযান চালাচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে, এবং এমনও অনেক ওনারা বলতে চাইছেন, তৃণমূল কর্মী সমর্থকরা অনেকে বলছেন যে চোর ধরতে আসছে যেন ডাকাতদের দল, মানে এইভাবে বলতে চাই যে বিজেপিকে সত্যি কি এত লক্ষ কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে আপনারা দুর্নীতি করছেন? দেখুন, তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা করছে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বলি যে তাহলে কি সিবিআই ইডি বর্ষা করে টাকা নিয়ে গিয়ে তৃণমূল নেতাদের বাড়িতে রেখে আসছে? এটা তো নয়, তৃণমূল নেতাদের বাড়ি থেকেই তো টাকাটা উদ্ধার হচ্ছে। আজকে বলুন, একটা পঞ্চায়েতের প্রধান
তার কয়েক কোটি টাকার সে বাড়ি করে কিভাবে, একটা পঞ্চায়েতের উপপ্রধান তার কোটি কোটি টাকার সম্পত্তি হয় কিভাবে, একজন পঞ্চায়েত সমিতির মেম্বার তার এত কোটি টাকার সম্পত্তি হয়, জেলা পরিষদের মেম্বার তার কোটি 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 টাকার সম্পত্তি কোথা থেকে হয় বলুন, কত ইনকাম করে এরা, কত বেতন পায় এরা? তো তাহলে বুঝতে হবে যে সারা পশ্চিমবঙ্গটা এরা লুটেপুটে খেয়েছে, সারা পশ্চিমবঙ্গটা 11 বছর শাসনে যা কিছু ছিল সব শেষ করে দিয়েছে। এবার ইডি সিবিআই তারা তদন্ত করছে, ইডি সিবিআই তদন্ত করছে, আর সঠিক তথ্যটাই উঠে গেছে। এটা তো নয় যে ইডি সিবিআই বস্ত্রবন্দি করে টাকা নিয়ে গিয়ে ওদের বাড়িতে রেখে দিচ্ছে, সেটাকে সেটাকে উদ্ধার করে আসছে, এটা তো নয়। তৃণমূল কংগ্রেস এখন বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে, কিন্তু সাধারণ জনগণ, আমি বারবার বলছি, সাধারণ জনগণ যেটা বোঝার সেটা বুঝে গেছে। সাধারণ জনগণ দেখতে পাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতারা চোর, প্রত্যেকের বাড়ি থেকে টাকা উদ্ধার হচ্ছে। সেই জন্যই আমাদের 13ই সেপ্টেম্বর নবান্ন চলা অভিযানের ডাক দেওয়া হয়েছে, চোর ধরো জেল ভরো। হ্যাঁ, 13ই আপনারা যে বলছেন নবান্নতে যে ঘেরা অভিযান করবেন, সেখানে নাকি তিনজন টপ লিডারকে, সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি একটা দিক দিয়ে যাবেন, নেতৃত্ব দেবেন মিছিলকে, এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং সাথে দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি, তিনিও নাকি একটা দিক থেকে মিছিল করে আসবেন। আপনি রাজ্যের যুবর দায়িত্বে আছেন, রাজ্যস্তরের নেতৃত্বে আছেন, কলকাতার বুকে অনেক মিছিলে, আপনার অনেক সংগঠনে আপনি সরাসরি যুক্ত থাকেন, পলিসি রচনার ক্ষেত্রেও থাকেন, এবং গোয়েন্দা রিপোর্ট নাকি এমন বলছে রাজ্য সরকারের গোয়েন্দা রিপোর্টে, যেটা আজকে একটা পত্রিকাতেও ছাপা হয়েছে, যে আপনারা নাকি একটা দাঙ্গার পরিবেশ তৈরি করতে চাচ্ছেন বাংলাতে, আইন শৃঙ্খলা নাকি আপনারা নষ্ট করার জন্য প্রভোকেশন দিতে পারেন, নারীদেরকে নাকি ঢাল করতে পারেন, বাংলাকে নাকি অশান্ত করে তোলার চেষ্টা করছেন, এটা যদি করেন তাহলে রাজনৈতিকভাবে গেন হওয়ার সম্ভাবনা কি থাকবে? এই এই গোয়েন্দা রিপোর্ট কি সত্যি, কি বলবেন? দেখুন, বিজেপি গন্ডগোল অশান্তি চাই না। আপনারা দুদিন আগেও দেখেছেন তারকেশ্বরে আমাদের বিরোধী দলনেতা আমাদের শুভেন্দুদার নেতৃত্বে মিছিল ছিল, ওখানে আমরা সকলে এমএলএরা উপস্থিত ছিলাম। সেখানে দেখেছেন যে কিভাবে তৃণমূল কংগ্রেসের একটা বাহিনী, একটা টিম থেকে কিভাবে আমাদের উপরে পাথর বর্ষণ করা হয়েছিল, কিভাবে প্ররোচনা দেওয়া হয়েছিল, উত্তেজনা তৈরি করা হয়েছিল। তো এইরকম উত্তেজনা তৈরি করার চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে। তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় উত্তেজনা তৈরি করে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করবে, এটা আমরা এর আগেও দেখেছি। আর এই নবান্ন অভিযানে এটা হয়তো তৃণমূল কংগ্রেস করছে। তৃণমূল কংগ্রেস ভেতর থেকে সরাসরি সামনাসামনি না পেরে এরা ভেতর থেকে তৈরি করার চেষ্টা করবে, যে কিছু লোককে ভেতরে ঢুকিয়ে দিয়ে অশান্তি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে। তো বিজেপির কর্মীরা সজাগ আছে, সচেতন আছে, বিজেপি অশান্তি চায় না, বিজেপি গন্ডগোল চায় না, বিজেপি রাস্তায় নেমে আন্দোলন করতে জানে, আর আন্দোলনের মাধ্যমে সবকিছু ছিনিয়ে আনতে জানে। এমনও অভিযোগ করছে বা গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে যে সেখানে যখন কোনো এমন ঘটনা শুভেন্দু অধিকারীরা হয়তো ঘটিয়ে দিতে পারেন যাতে করে নিজের ছেলেরা সে আঘাতপ্রাপ্ত হন, এবার সেটাকে নিয়ে পরবর্তী সময়ে রাজনীতি করবেন, এরকম একটা দীর্ঘমেয়াদী একটা চিন্তাভাবনা এই এই আন্দোলনের পর থেকে নাকি শুরু হবে? দেখুন, মমতা ব্যানার্জি বিভিন্ন রকম ভাবে সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে। এর আগেও আমরা দেখেছিলাম তৎকালীন সময়ে মমতা ব্যানার্জি বিভিন্ন সময় বলতো যে জল ট্যাঙ্কে নাকি সিপিএম এর নেতারা সব বিষ মিশিয়ে দিত, ঠিক আছে, এরকম অনেক আমরা দেখেছি, অনেক খবরে বর্তমান পত্রিকাও এরকম অনেক খবর প্রচার করেছে, কিন্তু সেগুলো বাস্তবে এই রকম কোনো অভিযোগের কোন রকম সারবত্তা খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। এখন তৃণমূল কংগ্রেস চাপে পড়েছে, চাপে পড়ে বেকায়দায় পড়ে বিভিন্ন রকম ভাবে সাধারণ মানুষকে আগেভাগে করছে। হয়তো তৃণমূল কংগ্রেস সত্যিই ওই দিন পুলিশকে ব্যবহার করে সাধারণ মানুষের উপরে গুলিবর্ষণও করতে পারে, সাধারণ মানুষকে লাঠি পেটাও করতে পারে, এটা তৃণমূল কংগ্রেসের মধ্যে হয়তো আছে। সেই জন্য এরা উল্টে আগেভাগে এই ধরনের কথা বলতে শুরু করেছে যে বিজেপি বা আমাদের শুভেন্দুদার নেতৃত্বে এরকম ধরনের একটা প্ল্যানিং চলছে। দেখুন, এরকম কোনো প্ল্যানিং নেই, বিজেপি রাস্তায় আছে, বিজেপি আন্দোলনে আছে, সাধারণ মানুষের অধিকারের জন্য আছে। আজকে তৃণমূল কংগ্রেস যেভাবে সারা রাজ্যটাকে লুটে পুটে খেয়েছে, যেভাবে সাধারণ মানুষের অধিকার হরণ করেছে, সাধারণ মানুষ তার জবাব নেওয়ার জন্য নবান্ন অভিযানে সামিল হবে, আর বিজেপি নবান্ন অভিযানকে সাকসেস করবে। এখানে আমরা যুব মোর্চার পক্ষ থেকে আমরা সবসময় দেখব আইন শৃঙ্খলা যাতে সমস্যা না হয়, সেই সঙ্গে প্রত্যেকটা কর্মী কার্যকর্তা যাতে তারা সঠিক আন্দোলনে দেয় আন্দোলনে থাকতে পারে, সেই জন্য আমরা আমাদের ওখানে যুব মোর্চার একটা টিম থাকবে, প্রত্যেকে আমরা আন্দোলনে থাকবো। আর পুলিশ যদি অশান্তি পাকাই সেটা জানবেন, এটা মমতা ব্যানার্জির চাল, আর চাল করেই অশান্তি পাকানোর চেষ্টা করবে, অশান্তি আমরা বরদাস্ত করবো না যদি এরকম কোনো ব্যবস্থা থাকে।
সুশান্তবাবু, শেষ প্রশ্ন, আপনি রাজ্য স্তরে নেতৃত্বে থাকলেও আপনি কিন্তু খানাকুলের বিধায়ক, আপনার পাশের বিধানসভা তার্কেশ্বরে আজকের দিনে তৃণমূল কংগ্রেস, যে কথাটা একটু আগে আপনি বললেন যে শুভেন্দু অধিকারীর মিছিলে নাকি তৃণমূলের পক্ষ থেকে পাথর ছড়া হয়েছিল, কিন্তু তৃণমূলের অভিযোগ যে আপনাদের যারা কর্মী সমর্থকরা সেদিনে মিছিলে ছিলেন তাদের পক্ষ থেকে নাকি তৃণমূলের মহিলাদের উপরে পাথর বর্ষণ করা হয়েছে, কয়েকজন হসপিটালাইজ করতে হয়েছে, এমনকি মহিলা পুলিশ কর্মীদের উপরে আক্রমণ এসেছে, তারই পাল্টা আজকে প্রতিবাদ মিছিল হয়েছে, তারকেশ্বরে প্রতিবাদ সভা হয়েছে যেখানে জেলার সমস্ত নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকরা গিয়েছিলেন। তো পাল্টা সভা, পাল্টা প্রতিবাদ অভিযোগ আজ এবং তার পাল্টা অভিযোগ, এটা চলছে, কি বলবেন অ্যাকচুয়ালি? দেখুন, যেখানে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ওখানে উপস্থিত আছেন, সেই সঙ্গে প্রায় পাঁচজন বিধায়ক ওখানে উপস্থিত আছেন, সেখানে তৃণমূল কংগ্রেসকে অবৈধভাবে জমায়েত করতে কিভাবে দেয় প্রশাসন? আমার কাছে প্রথম প্রশ্ন, প্রশাসন কি চোখ বন্ধ করেছিল যখন তৃণমূল কংগ্রেস অবৈধভাবে জমায়েত ওখানে করছিল? সেখানে তো পুলিশ প্রশাসনের অবশ্যই বোঝা উচিত ছিল বা জমায়েতটা হাঁটিয়ে দেওয়ার বিষয় ছিল, জমায়েত ওখানে করতে দিল কেন প্রশাসন? প্রশাসন চেয়েছিল যে অবৈধভাবে ওখানে জমায়েত করে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল। আমরা দেখেছিলাম যখন আমাদের মিছিলটা ওখানে ঢুকছে, যে মুহূর্তে ওই রাস্তার মানে ওই যে জায়গাটায় গন্ডগোলটা হয়েছে ওখানে ঢুকছে, তার আগে থেকেই মহিলা টিম পাথর ছুটতে শুরু করেছে। ঠিক আমাদের কার্যকর্তা, কয়েকজন কার্যকর্তা তারা আঘাতপ্রাপ্ত হয়েছে, আমাদের কার্যকর্তাদের ওপরে বারবার পাথর ছোড়া হয়েছে, সেই সঙ্গে শুভেন্দুদাকে লক্ষ্য করে, আমাদের বিধায়কদেরকে লক্ষ্য করে ওখানে পাথর ছোড়া হয়েছে, তার পাল্টা প্রতিক্রিয়া একটা হয়েছে। বিজেপির কার্যকর্তারা তো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ঢুকে মারামারি করেনি, বিজেপির কার্যকর্তারা তো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ঢুকে কোথাও ভেঙে দিয়ে চলেছে এরকম নয়। তৃণমূল কংগ্রেস উদ্দেশ্য প্রণোদিতভাবে ওখানে বিজেপির কার্যকর্তাদের ওপরে পাথর বর্ষণ করেছে, সেই সঙ্গে শুভেন্দুদাকে, শুভেন্দু তার ওপরে পাথর বর্ষণের চেষ্টা করেছে, আমরা যারা এমএলএ ছিলাম আমাদের গায়েও পাথর পড়েছে, কিন্তু সেইভাবে আমরা কেউ জখম হইনি, কিন্তু আমাদের অনেক কার্যকর্তা জখম হয়েছে। তাহলে পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশ তো ইচ্ছাকৃতভাবে অশান্তি পাকানোর চেষ্টা করেছে, অশান্তি পাকাতে মদত দিয়েছে। আজকে তৃণমূল কংগ্রেস, আজকে তৃণমূল কংগ্রেস বরাবরই অশান্তি, আজকে তৃণমূল কংগ্রেসের পাল্টা যে প্রতিবাদ সভা হয়েছে সেখানে নাকি দারুণ সাড়া মিলেছে, এবং তাদের বক্তব্য যে শুভেন্দু অধিকারী যে অশান্তি পাকানোর চেষ্টা করেছিল, আজকে মানুষ তার প্রতিবাদ হিসেবে এত বড় জমায়েতে সামিল হয়েছে, তারকেশ্বরে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভিত আরো বেশি করে মজবুত হলো, মানবেন? দেখুন, মজবুত হলো কি ঢিলে হলো সেটা সময়ে বুঝতে পারবেন, তৃণমূল কংগ্রেস কোথায় মজবুত হচ্ছে বা কোথায় ঢেলে হচ্ছে সেটা সময় হলে সাধারণ মানুষ বুঝিয়ে দেবে। জবকার্ডের লোকেদেরকে জোর করে নিয়েছে, মিছিলে ভরানো হচ্ছে, যারা শ্রমিক শ্রেণীর মানুষ আছে, গরিব মানুষ আছে, তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, মিছিলে হাঁটতে হবে, মিছিলে না হাঁটলে, মিছিলে না গেলে কাজ দেওয়া হবে না, যারা মুটে গিরি করে তাদেরকে বলছে ভাই মিছিলে হাঁটতে হবে, পরিবারকে নিয়েছে মিছিলে হাঁটতে হবে, নাহলে আপনার মুটের কাজটা দেবো না, যারা দোকানদার আছে তাদেরকে বলছে দোকান খুলতে দেবো না, যারা শ্রমিককে নিয়েছে তাকে বলছে কাজ করতে দেবো না, এইভাবে লোক জোগাড় করছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপি স্বতঃস্ফূর্ত ভাবে সেদিন জমায়েত করেছে, আপনারা দেখেছেন কিভাবে আরামবাগ সাব ডিভিশন থেকে প্রায় 5,000-এর অধিক কার্যকর্তা সেদিন রাস্তায় নেমেছিল, তো ওটা তো সবে শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস দেখতে থাকুক, আগামী দিনে বিজেপির আন্দোলন, বিজেপির যে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে সেগুলো সাধারণ মানুষকে, মানুষের কাছে তুলে ধরা, এটা আগামী দিনে আরো বাড়তে থাকবে। আর আমাদের মিছিল মিটিং আরো যখন হবে তখন তৃণমূল কংগ্রেস টের পেয়ে যাবে যে সাধারণ মানুষ ওদের পক্ষে আছে না বিজেপির পক্ষে আছে, সাধারণ মানুষ কোনটা চায় সেটা সাধারণ মানুষ বুঝিয়ে দেবে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সুশান্ত ঘোষ, এতক্ষণ আমাদের সময় এনেছেন, ধন্যবাদ। ধন্যবাদ।